কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের আর সুজিয়া যান, এসাতে যাবে হাওরে সাথে, আজও এসাতে আছে তোমার স্থান। আজকে মুসলমান যুবকরা নামাজ ছেড়ে দিয়ে কুত্তার মতো পঙ্গু হয়ে গেছে, কাকে নিয়ে জিহাদের ময়দানে নামবেন, সব তো পঙ্গু হয়ে বসে আছে। রসুলের জামানায় হায়াতে রসুলে একটা সুন্নতকে নামানোর কারণে বিজয়ী আনতে পারছিল না সাহাবিরা, আজকে এই রকম মানুষ অথই পানির ভিতরে নৌকা নিয়ে আমরা ভাসছি গুনাহার সমুদ্রে, আজকের দিনে বাঁচাবার মুশকিল আছে। তার জন্য শুনেলেন বিশ্বনবী বড়দের যুদ্ধে, বিশ্বনবী ওহুদের যুদ্ধে, ওহুদের প্রান্তে যখন লোহার জামাটা পরে নিলেন, জান কাকে দেওয়া বলে দেখেন, ওহুদের যুদ্ধে জামাটা পরে নিয়ে আল্লাহর নবে মানে ওহুদের পাহাড়ের একটা পাথরে উঠতে কষ্ট হচ্ছিল, পাথরটা অনেকটা হাই, এখানে রসুল পা দিয়েছেন আর একটা দিবেন, উঠতে গিয়ে জামাটা স্বাভাবিক ওজনে ভারী আছে। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রসুলের পায়ের কাছে শুয়ে গিয়ে বললেন, রাসূলুল্লাহ আপনি একটা পা আমার পিঠে রেখে উঠে যান, আমি সিঁড়ি হয়ে গেলাম। যখন আল্লাহর নবী তালহার পিঠে পা রাখলেন, বিশ্বনবীর জবান থেকে বের হয়ে গেল, তালহারে তুমি নিজের জন্যে জান্নাতকে অজীব করে নিলে। হযরতে তালহা ওখানে উঠে গেলেন, উঠে যাওয়া পর ওহুদের প্রান্তে যখন তুমুল বিপ্লব শুরু হয়ে গেল, মুখামুখি চলছে, বেঈমানের রসুলকে লক্ষ্য করে যখন তীর ছুড়তে শুরু করেছেন, আল্লাহর নবীকে হযরতে তালহা এরকম করে ধরলেন, ধরে পেছন দিকে দিয়ে ওহুদের একটা গর্তে ভরে দিলেন, এবং গর্তে ভরে দেওয়ার পর সামনে দাঁড়িয়ে গেলেন ঢাল হয়ে। বিশ্বনবী হাদিসে মুবারাকের মধ্যে ইমাম বুখারী এনেছেন, একটা দুটা নয় যতগুলি তীর রসুলকে লক্ষ্য করে ছোড়া হয়, তালহা এই দিকটার এই দিকটা দুই বাহুর মধ্যে নিয়ে নিচ্ছে, খালি কলজেটাকে বাঁচাচ্ছে, একটা নয় দুটা নয় 180 খানা তীর খেলেন হযরতে তালহা। যখন 180 খানা তীর খেয়ে পড়ে গেলেন, এবার রক্তের বন্যা বইতে শুরু করেছে, এবং সময় খালিদ বিন ওয়ালিদ তখন পর্যন্ত ঈমান আনেনি, বিশ্বনবীকে তুলে যখন আছাড় দিয়ে দিলেন, হেলমেটটা ঢুকে গেল, দুইখানা হুক ঢুকে গেছে, এদিকে হেলমেট ঢুকে যাওয়ার কারণে রসুলের রক্তে রঞ্জিত হয়ে গেল, দাঁত শহীদ হয়ে গেল। হযরতে আবু বকর ধরছেন, আবু বকর ধরে এসে রসুলের মাথায় আর গর্দনে হাত দিয়েছে, দাঁত দিয়ে হুকটাকে বের করবে। এমন সময় তালহা অতগুলি তীর খাওয়ার পর বলছে, ভাই আবু বকর তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, আজকের দিনে রসুলের তীরটা বার করার তোমার হক নাই, আমি আল্লাহর হক আছে। আল্লাহর নবী আবু বকরের মুখটা সরিয়ে দিলেন, হযরতে তালহা হুক দুটো বের করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে সাহাবীরা নিজের জীবনকে দিনের দন্যে দিয়েছেন, এই তালহা যেদিন মারা যায়, তালহা যেদিন পৃথিবী থেকে চলে যান, তালহা যেদিন আর পৃথিবীতে নাই, পৃথিবী শেষ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী জানাজা পড়লেন। জানাজা কে পড়লেন? আল্লাহর নবী পড়লেন। বিশ্বনবী জানাজা পড়ার পর যখন তালহা দাফন হয়ে গেল, তালহাকে যখন কবরে দিয়ে সমাধি করে দেওয়া হলো, বিদায়ের পালা পড়েছে, বিশ্বনবী চোখের পানি ছেড়ে বলছেন, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, আমি তোমার কাছে বড় আবদার করছি না, তোমার আখিরি পয়গম্বর, তোমার আমি শেষ নবী, আমি তোমার শেষ হাবিব, তোমার কাছে একটা আমি আরজি রাখছি, আরজিটাকে তোমাকে পুরা করে দিতে হবে। তালহা আমার কাছে ছিল, আমি তালহাকে তোমার কাছে জমা দিলাম, যেদিন ইসরাফিল সুখ পড়বে, তালহা যেদিন মদিনার বুক থেকে লাব্বাইক দিয়ে উঠবে কিয়ামতের ময়দানে, সেদিন তুমি তালহাকে দেখে হাসবে, আমার তালহা তোমাকে দেখে মুচকিয়ে হাসবে, তুমি তালহাকে দেখে হাসবে। এই সৌভাগ্যটা কখন হয়েছিল? যখন তার দিনের জন্য জান দিয়েছিল। আমার বক্তব্য বাবলাতে চলবে না, এই বছরই শেষ, বাবলা বোনা, ওই জন্য আরো চলবে না, বোনাতে আরো চলবে না, শুধু বাবলা হলে খানি চলতো। জি, তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনি যেটা বুঝেছেন, উনি বলেছেন আমার বুঝতে অসুবিধা হয়নি, কারণ আমি ওই নিয়ে চলি। বাংলাদেশে ঠাকুরগাঁ গেলি, একটা পাগলা আছে নূর মোহাম্মদ এসে উদ্দরে চলে আসবে, মেন্টালিটি রুগী, 4 বছর মাদ্রাসায় পড়েছে, তারপরে ডাক্তার দেখিয়ে সুখ হয়নি, খুব লাফাবে, কিরাত করবে ভালো, পাগলা একদম, ফুল পাগলা,
ওকে কমিটির লোক একদিন মারছিল, লাফালাফি করছে, তো আমি বললাম মারিয়েন না, পাগলা ঠান্ডা করতে আমি পারি, চলে এসো। ওকে স্টেজে বসিয়ে দিলাম, ভাই আপনারা বসেন, এরপরে মফিজুল বায়ন করবে। বলছে ঠিক বলেছেন, ঠান্ডা হয়ে থাকেই গেল, বুঝলেন, দোয়া করে দিলাম তো চলে গেল ঘর। তো পাগলা আছে, সব রকম মানুষ থাকে, আমাদেরকে সব কিছু চলতে হয়। তো যাই হোক, তালহা রাদিয়াল্লাহু আনহু জান দিলেন, তাহলে ওই দিকে প্রথমে ওসমান মাল দিলেন, এই দিকে তালহা জান দিলেন। এবার আপনাদেরকে জান আর মাল মিলিয়ে শোনাচ্ছি একটা ঘটনা। জি, সাহাবিটার নাম আব্দুল্লাহ জুলবাদাতাইন, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা। আমি যে মসজিদটা চালাই, আমি ইমাম নয়, একটা মসজিদকে দায়িত্ব নিয়ে দুই তিনটা মসজিদ চালাই, তার মধ্যে একটা মসজিদের ইমাম হচ্ছে নো মুসলিম। যখন সে ফজরের আজান দেয়, বাড়ি থেকে শুনলে চোখের পানি আসে, হায় রে নও মুসলিম, বিধর্মী রক্তে জন্ম নিয়ে আজকে মসজিদে ফজরের আজান দিছে, আর মুসলমানের বাচ্চা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কাতারে গিয়ে দাঁড়াতে পারে না। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওরা চারজনে একসঙ্গে ইসলাম কবুল করেছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, ওর মেয়েটার বিয়ে হলো, ভাইরা আমার। অতএব মেন হেদায়তের মালিক আল্লাহ। চলেন, আব্দুল্লাহকে আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। মুসলমান একবার জোরে বলেন, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। কার গোলাম বললাম? আল্লাহর গোলাম। সকলে জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। এবার ও হচ্ছে কি, আমাদের কোনো যদি ছেলে পিলে হয় তো আমরা আল্লাহর গোলাম বলে যাদের শান্তি পাই, কেন আমার ছেলে আল্লাহর গোলাম। এবার ও জন্ম নিয়েছে বিধর্মী ঘরে, ওর বাপ উজ্জা ঠাকুরের পুজো করে, লাভ মানাত উজ্জা হবল, আগেকার দেবদেবীর নাম ছিল। তাহলে ওর বাপ উজ্জার পূজা করে, ছেলে হয়েছে, বড় শখ করে নাম দিয়েছে আব্দুল উজ্জা, মানে উজ্জা ঠাকুরের গোলাম, বুঝলেন। আবার ওকে দুইটা বাপের একটা বেটা বলা হয় ইতিহাসের পাতাতে, দুইটা বাপের আবার একটা বেটা হয় না কি বলে হয়, কারণ ওর চাচা ছিল বাঞ্ঝা, কোনো ছেলে নাই, আর ইয়ে বাপের একলা বেটা, তা দুই বাপের একটা বেটা, ওকে চাচারও হুকুম শুনতে হয়, বাপেরও শুনতে হয়, আর দুইটা মালের মালিক হবে ওই একা। তাহলে এইরকম একটা ছেলে গোপনে গিয়ে বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছেন, জোরে বলে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আব্দুল উজ্জা কালেমা পড়ে গোপনে গোপনে হঠাৎ ওর চাচা শুনতে পেয়েছে আব্দুল উজ্জা কালেমা পড়ে নিয়েছে। চাচা ছিল খুব মোড়ে, খুব মিজাজি, কড়া মানুষ। চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে যেটা শুনলাম ওটা ঠিক না ভুল? আব্দুল উজ্জা বলছে, চাচা যা শুনেছেন ওটা ঠিক, আমি আব্দুল উজ্জা কালেমা পড়েছি, মিথ্যা বলতে পারবো না। চাচা বলছে, বেটা শোন, ওখান থেকে ফিরে চলে আয়, ভুল যা হবার হয়ে গেছে, এ নিয়ে আমরা বেশি কিছু মাথা খারাপ করছি না, তুই তোবা করে চলে আয়, যে পৌতলিক ধর্মে ছিলে এখানে ফিরে চলে আয়। তখন আব্দুল্লাহ বলছে, মাথা চলে যাবে, দিন সব চলে যাবে, কিন্তু আমি দিন থেকে ফিরে আসতে পারবো না। যখন জবাব দিল তখন বলছে, চাচা ঘুরিয়ে ফের চাচাকে বলছে, চাচা আমি মহাসত্যকে কবুল করে নিয়েছি, এর ওপরে আর কোনো সত্য হতে পারে না, সত্য থেকে ফিরে আর মিথ্যার দিকে আমি ঢুকবো না, তবে আমার মনের আরজি, আমার মনের বাসনা, আমার মনের ইচ্ছা, ও চাচা আপনিও যদি সত্য গ্রহণ করে নিতেন তা কত ভালো হতো। কিন্তু তার চাচা মানবে না, তার চাচা আবার বলতে শুরু করলো, বেটা উজ্জা শোন, যদি তুই ওই ধর্মে থেকে যাস, আমার আর তোর বাপের মাল তুই পাবি না। শেষকালে বলল, মালের মুখে লাত মেরে দিই, টাকার মুখে লাত মেরে দিই, সোনার মুখে লাত মেরে দিই, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, এর থেকে দামি জিনিস আমি পেয়ে গেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এরপর ওর চাচা বলছে, শোন যদি আমার কথা না শুনবি তাহলে একটা কাজ কর, যা আছে তোর কাছে সব রেখে দে। গলায় সোনার চেন রেখে দিল, হাতের ঘড়ি কাঙ্কি যা ছিল সমস্ত কিছু খুলে দিল, বলে তোকে কাপড় খুলে দিতে হবে, জামা গেঞ্জি সব খুলে দিয়েছে, শুধুমাত্র একটা কাপড়ে দাঁড়িয়ে আছে লুঙ্গিটা পরে। এবার চলে যাচ্ছে দরবার থেকে বেরিয়ে, চাচা বলছে দাঁড়া। যখন দাঁড়িয়ে গেল আব্দুলজ্জাকে বলছে, আব্দুলজ্জা রে তোকে লুঙ্গিটাও খুলে দিতে হবে, তোকে নাঙ্গা হয়ে যেতে হবে, তোকে দিনও কাপড় দেওয়া হবে না। এবার মনে শুনলেন, মনের ভাষা দেখেন, দিলের খবর দেখেন। একজন মুফাসসির বলছেন, যখন এরকম ওর চাচা বলে ফেলল তোকে তোর লুঙ্গিটা খুলে দিতে হবে, তখন আব্দুলজ্জা একদম সামান্য 2-4-5 সেকেন্ড মনে মনে চিন্তা করছে, আমি যুবক হয়ে গেছি, আমার সমস্ত কিছু হয়ে গেছে, এখন কি করে লুঙ্গিটা আমি খুলে দিতে পারি। কিন্তু আব্দুলজ্জা মনে মনে ভাবছে, আল্লাহ তুমি কত বড় মেহরবান, তুমি আমাকে সুন্দর ধর্ম ইসলাম দিয়েছো, পবিত্র ধর্ম ইসলাম দিয়েছো, পবিত্র জিন্দেগি দিয়েছো, এর জন্য বেঈমানদের নোংরা টাকার লুঙ্গি আমার গায়ে তুমি রাখছো না। এই বলে সে লুঙ্গিটাকে খুলে দিল। ওর চাচা ভাব চোখে নাঙ্গা করলাম, আর আব্দুলজ্জা ভাবছে হারাম খোরদের লুঙ্গি কাপড় ফেলে দিলাম, আমার পবিত্র গায়ে রাখবো না। নাঙ্গা অবস্থায় মায়ের সামনে গিয়ে হাজির, মা চোখে হাত দিয়ে একটা কম্বলকে ছুড়ে দিল, কম্বলটাকে ফড়ফড় করে দুই ফড় করে নিয়ে একটা কোমরে দিয়ে দিল আর একটা গায়ে নিয়ে নিল। যেটা বড় ঘরের ছেলে সব সময় যার পকেটে হাজার হাজার টাকা, সব সময় যে গাড়ি ঘোড়াতে চড়েছে, কেউ যদি টাকা চেয়েছে তো দেখেনি পকেটে যা এসেছে তাই দিয়ে দিয়েছে, ও দান করা অভ্যাস ছিল, যদিও বেঈমান ছিল, খুব বেশি দান করত, কার কি হয়েছে এলে আই চলে যা, তুই কাঁদছিস কেন এলে আই চলে যা, তুই কাঁদছিস কেন এলে চলে যা, সবাইকে দান করত। কিন্তু এখন জিরো, কিছুই নাই, দুইটি কম্বল নিয়ে মসজিদে নববীতে গেছে। আল্লাহর নবী আব্দুলজ্জার দিকে তাকিয়ে বলে, তোমার এমন অবস্থা কেন? আব্দুলজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, 70 দিন কিলামাকে আমি গ্রহণ করেছি, এর জন্য আমার অবস্থা এরকম হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, যখনই আল্লাহর নবীকে কথা আব্দুলজ্জা শোনালেন, তখন আল্লাহর নবী বললেন, আব্দুলজ্জা রে তোমার নাম আর আব্দুলজ্জা নয়, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। যখনই নাম রাখা হয়ে গেল আব্দুল্লাহ, জুলবাদে জাইন বলা হতো, দুইটি কম্বল অলা বলা হতো, আখে একটা ঘাড়ে কম্বল একটা পাছায় কম্বল। এরপরে উনি মসজিদে নববীতে আসাবে সুফাদের ভিতরে ঢুকে গেলেন, কোনো বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, গরিব সাহাবিদের মধ্যে থাকতে লাগলেন। থাকতে 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 ওখানে জোরে জোরে কালাম পাকের তেলাওয়াত করে, তখন অন্য সাহাবিরা গিয়ে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আব্দুল্লাহকে আবার কোরআন আসতে পড়তে বলেন, এত জোর কোরআন পড়ছে আমাদের ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঘুম হয় না, আমাদের শান্তি লাগে না। বিশ্বনবী বললেন, রে রে আসাবে সাহাবে, আসাবে সুপার সাহাবিরা শুনে লাও, তোমরা একটু ধৈর্য ধরে নাও, আমি আব্দুল্লাহকে এই কোরআন আসতে বলতে পারবো না। এই কোরআনের মহব্বতে, এই দিনের মহব্বতে কোটি কোটি ডলারের বুকে লাত মেরে, কেজি কেজি সোনার বুকে লাত মেরে চলে এসেছে, যে এতগুলো মালকে পা দিয়ে সরিয়ে দিতে পারে শুধু কোরআনের মহব্বতে, তাকে আমি কোরআন আসতে করে পড়তে বলতে পারি না। সে প্রাণ খুলে পড়বে, জোরে জোরে পড়বে, মন দিয়ে পড়বে, আমি তাকে না বলবো না, তোমরা ধৈর্য ধরে নাও। এই আব্দুল্লাহ মসজিদ আসাবে সুফাতে রয়েছে, দুইটি কম্বল ছাড়া আর কিছু নাই। এমন সময় মোতার যুদ্ধ ডঙ্কা বেজে উঠল, মোতার যুদ্ধের ঘণ্টি বেজে উঠল, আল্লাহর নবী এলান করলেন মসজিদে নববীতে, তার লোককে দিয়ে এলান করে দিলেন, যার কাছে যা আছে ওইদিকে তুই সুখ, সব নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করে দাও। সাহাবিরা নিজের নিজের মাল নিয়ে ধরছেন, আবু বাকার মুষ্টি নিয়ে ধরছেন, হযরত উমার ধরছেন, ওসমান ধরছেন, আলী ধরছেন, মেয়েরা একটা লাইন ধরেছে নাকের কানের গলার খুলে দিয়ে, বিশ্বনবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গলার নাকের কানের চাই না, আমরা এই সৌন্দর্য পৃথিবীর জন্য চাই না, এটা আমাদের জন্য দোয়া করে দেন, আমরা যেন কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে আমরা এই সোনারগুলো বদলা পেয়ে যাই। বিশ্ব
সনবী তাদের জন্য দোয়া করছেন, দাও তোমার মাল দাও, তার তোমার মাল দাও, দাও তোমার মাল দাও, এইভাবে মালের ঢেরি শুরু হয়ে গেছে। তখন আবদুল্লাহ জুলবাতা জাইন খালি এরকম করছে, উসকুস উসকুস করছে, কারণ ওর তো দান করা অভ্যাস ছিল, ও বড় লোকের ছেলে ছিল, কোটিপতির ছেলে ছিল, ওর মনটা খালি বলছে কী দিব রে কী দিব রে, আজকে যদি আমার হাতে একটা খেজুর থাকতো তো ওই মালের ওপরে খেজুরটা ছাপিয়ে দিতাম, আমার কাছে কিছু নাই, দুইটা কম্বল যদি এইটা দিয়ে দিই তাহলে দেহটা নাঙ্গা হয়ে যাবে, নামাজ পড়বো কী করে, যদি এইটা দিয়ে দিই তাহলে পাছা নাঙ্গা হয়ে যাবে, আবার বসে যাচ্ছে, তাই আমার কাছে কিছু নাই তো বসি, বাবার ইতিহাসে বলছে আবার উঠে দাঁড়ালো, এরকম এরকম করছে, কী দিই, আজকের দিনে কি আমি শরীক হতে পারবো না এই মালের প্রতিযোগিতা থেকে, আমার নামটা আসবে না, সবারই নাম আসবে, আমি কি কিছু দিতে পারবো না, অনেক কোন বরদাস্ত করতে 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 ধৈর্য হারা হয়ে আবদুল্লাহ মাথাটাকে নাম করে আস্তে আস্তে রসুলের সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, আবদুল্লাহ তুমি, আর কিছু বলেননি, আবদুল্লাহ তুমি, তার মানে হচ্ছে রসুলের তুমি বলার কারণ হচ্ছে আবদুল্লাহ রে এখানে তো মালের আমল চলছে, তোমার তো মাল নাই, তুমি কেন ভিড়ে এলে, এর জন্যে রবি বলছেন আবদুল্লাহ তুমি। যখন এই কথা বলেছেন হযরত আবদুল্লাহ কেঁদে ফেললেন, আর কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে অনেক কম থেকে মন চাইছিল, আজকের মালের প্রতিযোগিতাতে আমি শরীক হব, ও দয়ার নবী গো, আমি অনেকক্ষণ থেকে ভেবে কিছু পাচ্ছি না, আমার কাছে একটা খেজুর নাই, একটা খেজুরের আঁটি পর্যন্ত মালিক আমি নই, তাহলে এখন কি দান করা যায়, অনেক ভেবে 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 একটা মাল আমি খুঁজে পেয়েছি, দয়ার নবী গো ওই মালটা আপনি গ্রহণ করবেন কিনা বলেন, যদি আপনি গ্রহণ করেন তা আমি আবদুল্লাহ খুশি হয়ে যাব। নবীজি বললেন সেটা কি? তখন আবদুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, জানটা কবুল করলেন, আমাকে জিহাদের যাওয়ার পারমিশনটা দিয়ে দেন আর আমাকে শহীদের দরজা দিয়ে দেন, তাহলে আমি সবাই মাল দিয়েছে আমি জানটা দিয়ে দেব। আল্লাহর নবী বললেন আবদুল্লাহ রে তোমাকে জিহাদে কবুল করে নেওয়া হলো, আবদুল্লাহ কবুল হয়ে গেল। এবার বিশ্বনবী তবুকের যুদ্ধে সমস্ত সাহমুতার যুদ্ধে সমস্ত সাহাবীদেরকে বিদায় দিচ্ছেন, যাও তুমি যাও, যাও তুমি যাও, যাও তুমি যাও, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে বরকত, আল্লাহ তোমাদেরকে শক্তি দেখ, সাহস দেখ। যেতে যেতে প্রত্যেকটা সাহাবিকে দোয়া দিলেন এবং হাত বোলালেন, মুসাফা করলেন, কিন্তু আবদুল্লাহর পালা যখন পড়ল ওই লাইনে আবদুল্লাহ দাঁড়িয়েছিল, আল্লাহর নবী আবদুল্লাহর হাতে মুসাফা করলেন বটে কিন্তু আবদুল্লাহকে ছেড়ে দিলেন না, আবদুল্লাহর ঘাড়ে বিশ্বনবী হাতটাকে এরকম মেরে বললেন হে আল্লাহ, আবদুল্লাহর রক্তকে, আবদুল্লাহর খুনকে আমি কাফের বেঈমানের জন্য হারাম করে দিলাম, রব্বুল আলামিন তুমি আবদুল্লাহকে হিফাজত করিও। আবদুল্লাহ টুকরে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন দোয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হওয়ার জন্য যাচ্ছি আর আপনি এমন দোয়া দিলেন যে আমি শহীদ হতে পারবো না। বিশ্বনবী বললেন আবদুল্লাহ রে তুমি যা ত্যাগ করেছো, তুমি যা ত্যাগ করেছো, তুমি যতটা নিজেকে ছেড়ে আসতে পেরেছো, তুমি যদি বাড়িতে বিছানাতে মরো তোমাকে আল্লাহ শহীদের দরজায় তুলবে, আমি সেই দোয়া দিছি। মোতার প্রান্তে খোলা আকাশের নিচে ছয় সাত দিন আট দিন থাকার পরে আবদুল্লাহর এত জ্বর হয়ে গেল, ওই জ্বরেতে আবদুল্লাহ ইন্তেকাল করলেন, লাশ আনা হলো মদিনা মানবরাতে, বিশ্বনবী জানাজা পড়লেন, আর জানাজা পড়ার পর লাশটাকে রাত্রিবেলায় অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে বেলাল একটা মশাল জ্বলেছে, আলো দেখাচ্ছে সাহাবীদেরকে, চলো 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 গোরস্থানে চলো, আবদুল্লাহর মাটিতে শরীক হবে তো চলো, এইভাবে সব শরীক হতে রয়েছে। হযরতে বেলাল যাচ্ছেন আর লোক ভিড় লাগে কবরের পাশে দাঁড়িয়ে আছে, হযরতে বেলাল বলছে কে যেন আওয়াজ দিচ্ছে মাটির কবরের ভিতর থেকে, মাটিতে দাঁড়িয়ে বলছে তোমাদের ভাইকে আস্তে আস্তে করে কবরে নামাও, তোমাদের ভাইকে আস্তে আস্তে করে কবরে নামাও। হযরতে বেলাল বলছে গলার কণ্ঠটা আমার পরিচয় মনে হলো, আমি ভিড়কে ফেলে দিলাম, ভিড়ে কবরে গিয়ে দেখছি কে লাশ নামানোর জন্য দাঁড়িয়েছে, কেউ নয়, তিনি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নেমেছেন। এরপরে লাশটাকে নিলেন, কোনো কোনো মুফাসসির বলেন লাশটা কোলে করে নিয়ে নবীজি বলেছিলেন আল্লাহ আব্দুল্লাহকে আমি তোমার কাছে
কাছে জমা দিয়েছি, তুমি আব্দুল্লাহ সঙ্গে, এ আল্লাহ আমার কাছে আব্দুল্লাহ ছিল আমি রাজি আছি, তোমার কাছে আমি জমা দিয়েছি তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। কেউ কেউ বলছে না দাফন করে দেওয়ার পর আল্লাহ আর নবী লম্বা দোয়া করলেন না, শুধু এতটুকু বললেন এ আল্লাহ আজকে রাত্রিতে এই পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে পরিপূর্ণ রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। আমি একটা আব্দুল্লাহ দেখব 50,000-এর, কে দাঁড়াতে পারবেন? একটা ওসমান দেখব 50,000-এর, না পারবেন আপনি? একে 20,000 পর্যন্ত কনসিডার করে 30 দাঁড়ান। এগুলো রামায়ণ মহাভারত নয়, জান্নাত আজও উন্মুক্ত আছে, খোলা আছে। 10,000, 20,000, 50,000, 30,000, 40,000-এর যুবক যদি থাকেন, একটু আগে কবি নজরুলের কবিতা বলেছি, হে যুবক তুমি উঠে দাঁড়াও, তোমার রক্তের আজকে প্রয়োজন আছে। আল্লাহর গোলাম কে আছেন? একজন বলেন যে আমি 10,000 দিব, বলেন। আপনাদের পরপর মেহমান আসবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহর গোলাম কে আছেন? একটা নাম আসবে না, একটি নাম চাইছি। কোন নওজোয়ান আছেন জলসা করে লাভ নাই, যেটা করে লাভ আছে ওটা করতে হবে। মাদ্রাসা বানিয়েছেন, ভাঙনের মুখে আপনারা আছেন, বড় কঠিন জায়গায় এটা জানি, তারপরেও ওখান থেকে স্থানান্তরিত করেন, তাই যাই করেন, আল্লাহর গোলাম কেউ আছেন? 10,000 দেনেওয়ালা, 10 থেকে 50 পর্যন্ত বলেছি, আপনার যতটা দিলে হক আদায় হবে অতটা দেন। আল্লাহর গোলাম আপনার জান, আপনার মাল আল্লাহ কিনেছেন। আল্লাহর গোলাম কে আছেন? একটা 10,000-এর নেই, ওই 200 টাকা, জি না, 200 টাকা কবুল হবে না, 1 টাকাও কবুল হবে, 1 টাকাও কবুল হবে আল্লাহর কাছে। বলেন ভাই আল্লাহর বান্দা, বাপ মানে কাদের? জি আব্দুল কাদের, করবো দোয়া ইনশাআল্লাহ, দোয়া তো করার জন্যই উঠেছি। দাঁড়ান খুচরা খরিদ্দাররা, ও 2 মিনিট দাঁড়ান, আগে মোটাটা দেখি, 2 মিনিট ধৈর্য ধরেন। 3 ধরনের কালেকশন রসুলের জামানাই হতো, লোক পাঠিয়ে হতো, চাদরে হতো, লোককে ডেকে হতো, চাদর এক্ষুনি যাবে, 2 মিনিট পর যাবে মাত্র। 1,000 টাকা করো বলেন, চলেন নিম্নে 1,000 টাকা। আরেকটা ঘটনা পরে শোনাবো যদি সময় কোনোদিন আবার আসি, তো এই কোরআন শরীফটা কয় পারা? 30 জন সাহাবিকে পাঠানো হয়েছিল বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারের কাছে, তারা এক বীর যোদ্ধা গেছিলেন, ভাই 1,000 টাকা করে বলেন। এর থেকে নিচে আর নামা আমার মনে হচ্ছে ঠিক হবে না, একটা চাদরে হবে না, জটা বাঁশের ফাঁক আছে তয়টা চাদর, 1, 2, 3, 4, 5, এক একজনা এক একটা গলিতে হাঁটবে, 5টা চাদর রেডি করেন। কই কমিটির লোক? 5টা চাদর, ওই বাঁশের ফাঁক একটা, এইটা গলিতে একটা, এইটা গলিতে একটা, ওইটা ওইটা, একটা সাইড আপনারা ধরেন,